নিজ হাতে কবরস্থান সংস্কারের পরদিন সেখানেই কবরস্থ হল সড়ক দুর্ঘটনায় নিহত দুই কিশোরের মরদেহ। শুক্রবার সকালে নিহত ওই দুই কিশোরের বাড়িতে গেলে এমন তথ্য জানায় নিহতের স্বজনরা। ওরাই এই ঈদগাহ মানে এই গোরস্থানটা পারিবারিক গোরস্থান আপনাদের, এটাই ওরাই মেরামত করলো। কবে মেরামত করলো? বুধবারের দিন, ঈদের আগের দিন মেরামত করলো। ঈদের দিনে তারাই এখানে সমাহিত হলো, কবরস্থ করা হলো। ঈদের দিন দেবীগঞ্জে মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত চার কিশোরের মধ্যে দুইজন সাব্বির ও কাউসার। দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া এলাকার সাব্বির বিনয়পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং কাউসার একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ঈদের দিন দুপুর আনুমানিক 1টার সময় ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে তিন কিশোর খাপাড়া থেকে দেবীগঞ্জের দিকে আসছিল এবং অপর একটি মোটরসাইকেলে আরও তিনজন কিশোর কালীগঞ্জের লোহাগাড়া থেকে নীলসাগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নতুন বন্দর এলাকার চলাচলকারী একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে খাপাড়া এলাকার সাব্বির ও বরকত নামে দুইজন এবং লোহাগাড়া সুপারিত এলাকার সাব্বির ও কাউসার নামের আরও দুইজনের মৃত্যু হয়। দেবীগঞ্জ পঞ্চগড় সংবাদদাতা হরিশচন্দ্র রায়ের পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট।